মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নিউজে প্রথমেই চোখ রাখবো যে খবরে, 2019-20 অর্থবর্ষের খসড়া বাজেট পেশ হল মুর্শিদাবাদ জেলা পরিষদে। জেলা পরিষদ কার্যালয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক, কর্মাধ্যক্ষ, মেম্বার সকলের উপস্থিতিতে এবং সহমতে সুষ্ঠুভাবে মিটল খসড়া বাজেট পেশ কর্মসূচি। মুর্শিদাবাদ জেলা পরিষদের সকল মেম্বারদের কাছ থেকে অনুমোদন নিয়ে 2019-20 অর্থবর্ষের খসড়া বাজেট পেশ হল শনিবার। জেলা পরিষদ কার্যালয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক, সভাধিপতি, সহসভাধিপতি, কর্মাধ্যক্ষ, মেম্বার সকলের উপস্থিতিতেই এই খসড়া বাজেট পেশ হয়। সকলের সহমতের ভিত্তিতেই খসড়া বাজেট গৃহীত হল। খসড়া বাজেটের একটা অ্যামাউন্ট ধরে, যেহেতু বাজেটটা সবসময়তেই ঊর্ধ্বমুখী রাখতে হয়, সেটা ধরে আগে একটা তালিকা তৈরি হয়েছে। এটা যদি কারো কোনো অবজেকশন থাকে, 20 দিনের মধ্যে অবজেকশন, তাকে একটা কমপ্লেন করতে হবে। তারপরেই 20 দিন পরে যদি কোনো কমপ্লেন না হয়, এই বাজেটটাকে ধরেই আগামী দিনে জেলা পরিষদ বাজেট পাস করে কর্মে নামবে। আমরা এবছরে 98,927 কোটি টাকা বাজেট ধরেছি, এবং মুর্শিদাবাদ জেলার উন্নয়নের স্বার্থে এই বাজেট আমরা যেটা ধরেছি সেটা তো বটেই, উপরন্তু আমরা আরও তদবির করে ডিপার্টমেন্টগুলোতে টাকা আনার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে আমাদের এগ্রিকালচার বেসড এরিয়া, এগ্রিকালচার, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, এইগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব আরোপ করেছি। এবং সেলফ হেল্প গ্রুপ, যেটা যদিও মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে, ফান্ডটা যদিও ডিআরডিসি সেক্টর হেড থেকে হয়, কিন্তু সেক্ষেত্রেও আমরা কিন্তু মনিটরিংটা রাখছি। তো সব মিলিয়ে আমরা চাই যে সমগ্র সেক্টরগুলো যাতে একই সমান্তরালভাবে এগিয়ে, মানে উন্নতি লাভ করে, সমৃদ্ধ লাভ করে, সেটাই আমরা চেষ্টা করেই বাজেটটাকে রাখা হয়েছে। সর্বসম্মতভাবে সুষ্ঠুভাবেই খসড়া বাজেট পেশ হয় এদিন। তবে আগামী দিনে এই খসড়া বাজেটের ওপর পরামর্শ, আপত্তি, সুপারিশ মোতাবেক চূড়ান্ত বাজেট পেশ হবে। আগামী কদিন 10ই জানুয়ারি এই খসড়া বাজেটটা সমস্ত অফিস টফিস বিভিন্ন জায়গাতে এগুলো নোটিশে ঝোরানো হবে। কারো যদি এটাতে কোনো পরামর্শ থাকে, সুপারিশ থাকে বা কোনো আপত্তি থাকে, সেগুলো কিন্তু ওখানে জানানো যাবে, মানে ক্লিনসম অবজেকশন। তারপরে ফেব্রুয়ারি মাঝামাঝি করে এখানে ফাইনাল বাজেট, চূড়ান্ত বাজেটটা পেশ করা হবে। তখন চূড়ান্ত বাজেট অনুমোদিত হওয়ার পর 2019-20 সালে জেলা পরিষদের সমস্ত আর্থিক বিষয়গুলো সেখান থেকে কাজ করতে সুবিধা হয় আর কি। মূলত গ্রামীণ এলাকার উন্নয়ন, বাংলা আবাস যোজনা, পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়াও জেলা পরিষদের নিজস্ব তহবিল বাড়িয়েও কাজের ব্যবস্থার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের 2019-20 অর্থবর্ষে আমরা ডাব বাজেট পেশ করলাম, এবং সেটা মেম্বারদের কাছ থেকে অনুমোদনও নিলাম। যে ডাব বাজেট পেশ করার মূলত হচ্ছে 20 দিন সময় দেওয়া থাকে, সেখানে সংযোজন বিয়োজন বিভিন্ন সেক্টর ওয়াইজ ধরা থাকে, কোথাও যদি কোনো কারেকশন বা করতে হয় তাহলে সেটা 20 দিনের মধ্যে সেটা করতে হবে। তো আমরা টোটালে এবার 989,27,00,000 টাকার আমরা ডাব বাজেট এখানে আজকের খসড়া বাজেটে আমরা পেশ করলাম, সেটা অনুমোদিত হয়েছে, এবং আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ এটা আমরা ধরেছি, এবং সেখানে আমরা সকল পঞ্চায়েত সমিতির সভাপতি, এমএলএ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের মেম্বার সকলে উপস্থিত ছিলেন, এবং বিরোধী এমএলএ হিসাবে আনিসুর সাহেব, তিনি উপস্থিত ছিলেন। সকলে সহমতের ভিত্তিতে সর্বসম্মতভাবে আজকে ডাব বাজেট গৃহীত হয়েছে। দেখুন, আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট মূলত তিন চারটি সেক্টরের উপর আমাদের কাজ বেশি থাকে, মূলত গ্রামীণ এলাকার রাস্তাঘাট, আমাদের বাংলা আবাস যোজনার ঘরের, এবং স্যানিটেশন, এবং আমাদের যে পিএইচসি ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে পরিশোধিত পানীয় জল ড্রিঙ্কিং পারপাস। সেখানে আমরা আরও কিছু যেগুলো কাজ করতে ইচ্ছুক আগামী দিনে মুর্শিদাবাদ জেলা পরিষদ, সেটা হচ্ছে জেলা পরিষদ নিজস্ব ওন ফান্ড বাড়িয়ে, নিজস্ব তহবিল বাড়িয়ে মুর্শিদাবাদ জেলা তথা বিভিন্ন জায়গায় যে সমস্ত জেলা পরিষদের জায়গা পড়ে আছে, যেখানে কিছু দোকানঘাট থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে, ওন ফান্ড সোর্স বাড়িয়ে আমরা মানুষের কাজের ব্যবস্থা করব, এটা আমাদের আগামী দিনের লক্ষ্য। তার জন্য আমরা ওন ফান্ডে বা টাকাটা আমরা বেশি ধরেছি, এবং আগামী দিন জেলা পরিষদের যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে ব্যবসায়ী বন্ধুদেরকে, প্রাইভেট সেক্টরে তাদের আমন্ত্রণ জানাবো। তারা যদি কোনোভাবে ওখানে কোনো ইনভেস্ট করতে চায় PPP মডেলে, তাহলে সেখানেও আমরা
মানুষের জন্য কাজ করার অঙ্গীকার এবং প্রতিশ্রুতিবদ্ধ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।